আমার ওয়াইফ তোর ম্যাডাম সুমাইয়াকে খুন করতে হবে। এসব আপনি কি করতেছেন সাহেব? আপনি কি পাগল হয়ে গেছেন? খালা খালা সাহেব ডাকছেন, বসো। এখানে কতগুলো টাকা দেখতে পাচ্ছ? এই সবগুলো টাকা তোমার হইতে পারে। এইসব আপনি কি করতেছেন সাহেব? এত টাকা আমার কেমনে হইব? কিভাবে হবা কেমনে হবা সেই ব্যবস্থা তো আমি করব। শুধু আমি যা বলবো অক্ষরে অক্ষরে সেই কাজগুলো তোমার করতে হবে। দ্যাটস ইট। কিছু বুঝলাম না সাহেব। আচ্ছা লেট মি ক্লিয়ার, আমি তোমাকে ছোট্ট একটা কাজ দিব। এই কাজটা যদি তুমি ঠিকভাবে করতে পারো তাহলে শুধু এই টাকা না, এর থেকেও আরো অনেক বেশি টাকা আমি তোমাকে দিব। কি কাজ সাহেব? তেমন কোনো কাজ না, খুবই ছোট্ট একটা কাজ। আমার ওয়াইফ তোর ম্যাডাম সুমাইয়াকে খুন করতে হবে। এসব আপনি কি করতেছেন সাহেব? আপনি কি পাগল হয়ে গেছেন? না একদমই না, আমি একদম ঠিক আছি। ইভেন আমি একদম ঠান্ডা মাথায় কথা বলতেছি। দেখ তোর কিচ্ছু করতে হবে না, কোনো প্ল্যান করতে হবে না, সমস্ত প্ল্যান আমার, শুধু কাজটা করে দিবি আর তার বিনিময় এতগুলো টাকা সব তোর। এতগুলো টাকা দিয়ে খুব আরাম আয়েশে জীবনটা পার করতে পারবি। দেখেন সাহেব, ম্যাডাম আমার চাকরি দিচ্ছে, তাছাড়া আমার মা যখন অসুস্থ আছিল হাসপাতালে তখন ম্যাডামই টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আজকে আমার মা সুস্থ হয়েছে। এই কাজ আমি করতে পারবো না সাহেব, আমি ম্যাডামের লোকে পেমেন্ট করতে পারবো না, এই টাকা আমার দরকার নেই, প্রয়োজন আমি চাকরি ছেড়ে দেবো, তো আমি ম্যাডামের লোকে পেমেন্ট করতে পারবো না। নিজের সৎ প্রমাণ করতে চাইতেছিস, বাহ অনেক সুন্দর। শোন এই টাকার সামনে এইসব নীতিকথার কোনো দাম নেই। এই দুনিয়াতে যার টাকা নাই তার কোনো দাম নাই, আজীবন গরিব হয়ে থাকতে হবে। দেখ যদি জীবনে অনেক টাকা চাস আর অনেক সুখে থাকতে চাস তাহলে এই কাজটা করে দে, এই কাজটা করতে রাজি হয়ে যা। এতগুলো টাকা একটুও কি তোর মনে হচ্ছে না যে টাকাগুলো তুই পেলে তোর জীবনটা অনেক সুন্দর হবে? মাফ করবেন সাহেব, আমি গরিব আছি, গরিবই ভালো আছি, এতেই আমার সুখ। আমার অন্যভাবে টাকা ইনকাম করার দরকার নেই আর সুখে থাকারও দরকার নেই, যেমন আছি এমনি ভালো আছি। আর ম্যাডামের সাথে আমি বেমানি করতে পারব না, আমার মাফ করবেন। আলিক তুমি ঠিকই বলেছ, খালা আসলে খুবই ভালো একজন মানুষ, সৎ একজন মানুষ। আমি শুধু শুধু খালাকে সন্দেহ করেছিলাম। খালা আপনি আমাকে মাফ করে দিবেন, আমি অনেক বড় ভুল করেছি, আমি আপনাকে সন্দেহ করেছি। আসলে আলিফ আপনাকে যা বলেছে সব আমাদের নাটক ছিল, আমাদের সাজানো প্ল্যান ছিল। ম্যাডাম আপনি সাহেব এসব কি চলতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। রিল্যাক্স, আমি বোঝাই বলতেছি, এত হাইপার হওয়ার কিছু নাই, এত ঘাবড়ানোর কিছু নাই। এখানে যা কিছু হয়েছে সব কিছু আমাদের দুজনের সাজানো নাটক ছিল, তোমাকে একটা ছোট্ট পরীক্ষা করার জন্য, আর সেই পরীক্ষায় তুমি খুব সুন্দরভাবে পাশ করছো। এইসব আপনারা কি কইতেছেন? সরি আসলে আমার ভুল হয়ে গেছে। দেখো আমরা তো সবসময় বাসায় থাকি না, মানে আমি একটু বেশি, সবসময় ব্যবসার কাজে বাইরে থাকতে হয়, ও একা বাসায় থাকে, আমারও তো একটু ভয় হয়। তাই আমি চাচ্ছিলাম আমাদের বাড়িতে একজন বিশ্বস্ত মানুষ, আর সেটা আমরা পেয়ে গেছি। ব্যাস এখন তো ঝামেলাটা মিটেই গেল, তাহলে এখন থেকে খালা আপনি আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে থাকবেন। শুকর আলহামদুলিল্লাহ।